বিএনপি নেতাদের অভিযোগ, গণতন্ত্র, মানবাধিকার ও বিচার ব্যবস্থা ধ্বংস করে নতজানু দেশে পরিণত করেছে সরকার। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সব রাজনৈতিক শক্তির ঐক্যের আহ্বান জানান তারা। বিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে বিএনপি। দলের নেতারা অভিযোগ করেন, বিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করা হয়। বিডিআরের মনোবল ভেঙে দেওয়াই ছিল এই বিদ্রোহের সুদূর প্রসারী ষড়যন্ত্র। বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট কেন প্রকাশ করা হলো না, এমন প্রশ্ন করেন বিএনপি নেতারা। তারা বলেন, গণতন্ত্রহীনতাই এখন দেশের প্রধান সংকট।